হ্যালো এভরিওয়ান, আমার টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি প্রত্যেক দিন টিপস অ্যান্ড ট্রিক, টেক ভিডিও, টেকনোলজি ভিডিও, হ্যাকিং ভিডিও আপলোড করে থাকি। তো এখনই সাবস্ক্রাইব করে নিন। তো আজ আমি একটি টিপস শেখাবো। এই টিপসটির মাধ্যমে আপনি খুব সহজে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ফোন নাম্বার ছাড়া ভেরিফিকেশন করতে পারবেন খুব সহজে, আপনার মনের মতো নাম দিয়ে জিমেল আইডি খুলতে পারেন। তো এটার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি দেখাই, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখবেন PROTON MAIL। লেখার সাথে সাথেই এসটি আসবে। তো এসটি ওপেন ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করে রাখছি, তো আমি ওপেন করে এখন দেখাই কিভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এসটির মাধ্যমে। তো এসটি ওপেন করব। ওপেন করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর মানে এরকম পেজ আসবে। তো ওপরে ফ্রি যেটাতে আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে এখন সিলেক্টে ক্লিক করব। ক্লিক করে এখানে ইউজার নাম দিব যে কি নামে আপনি মানে জিমেলটা খুলতে চান। তো আমার চ্যানেলের নামে খুলি, আমার টিপস, তারপর সংখ্যা দিলাম। আমার টিপস 77@ puratonmail.com। তো এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এখন পাসওয়ার্ড দিব 09। যাই হোক, ওপরে যে পাসওয়ার্ডটা লিখবেন নিচের বক্সে সেই পাসওয়ার্ডটি লিখবেন। এখন সেট পাসওয়ার্ডে ক্লিক করব। তো এটা ঠিক থাকবে, কন্টিনিউ। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন। তো একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর মানে এরকম আসবে, আপনাকে মানে ভেরিফিকেশন করতে বলবে, ইমেল ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন। তো আমি আগেই বলছি কিন্তু যে ভেরিফিকেশন ফি ফোন নাম্বারও লাগবে না, ইমেলও লাগবে না। তো ক্যাপচাতে ক্লিক করবেন। আপনি খুব সহজেই মানে ফোন নাম্বার ছাড়া ভেরিফিকেশন করতে পারবেন। তো একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এরকম একটা আসবে, আই এম নট এ রোবট। আপনাকে প্রমাণ করতে হবে যে আমি রোবট না, তার জন্য এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর মানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর টিক চিহ্ন আসবে। তো এখন কন্টিনিউ ক্লিক করবেন। আশা করি সময় দিবেন। সেই ভেরিফিকেশন হলে আপনার কম সফল মানে আপনি সফল হয়েছেন। তো এখন ডিসপ্লে নাম দিবেন একটা, মানে ডিসপ্লেতে কি নাম হবে। তো এখানে দেব আমার চ্যানেল নাম, আমার টিপস। তো তারপরে রিকভার ইমেইল, মানে এখানে আপনি একটা আপনার ইমেল আইডি দিবেন, সমস্যা নেই। এটা মানে আপনি যদি এটা ভুলে যান তাহলে রিকভার করতে পারবেন, মানে ফিরিয়ে আনতে পারবেন। তো আমি এখানে আমার আসল ইমেল দিলাম। তো এখন এটাতে ক্লিক করুন। ক্লিক করে গটোমাই। তো তারপরে এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনি দেখতে পারেন বা
চিহ্নতে ক্লিক করে কেটে দিতে পারেন। তো এখন কেটে দিব, কেটে দেওয়ার পর মানে আপনার ইনবক্স আসছে এখানে, দেখুন ওরা ওয়েলকাম মানে জানিয়েছে আপনাকে। তো এখন মানে সত্যি কি সেই ইটা খুলছে কিনা আমি আপনাদের দেখাই। তো আমি একজনকে মেল করব, তো আমি এই আইডি দেয়া মানে আমার একটা ইয়েতে ইমেল করব, অ্যালাউ করে দিব। দিয়ে এখন টু দেখুন আমি ইমেল করে দেখাই সত্যি আইডি খুলছে কিনা। সাবজেক্টে মানে হ্যালো লিখলাম, তারপর এখানে লিখব সাবস্ক্রাইব নাও আমার টিপস। এখন এই সেন্ড বাটনে ক্লিক করব, তো মেসেজ সেন্ড হয়ে গেছে। এখন ইনবক্স চেক করে দেখব সত্যি মেসেজ আসছে কিনা। আশা করি সময় দিবেন। আমি দেখাই সত্যি মেসেজ আসছে কিনা, আমি দেখাই আপনাদের। তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে যদি আরও নিউ নিউ ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে সময় দিবেন আশা করি, যাই হোক ভিডিওটা মানে লং হচ্ছে। আশা করি একটু সময় দিবেন। আমি দেখাই, এই যে দেখুন আসছে আমার টিপস। এ হ্যালো, আমি এখন মানে ওপেন করি, ওপেন করে দেখি কি লেখা আসছে। সত্যি কিন্তু মানে ইমেলটা আসছে। তো আপনি খুব সহজেই মানে ফোন নাম্বার ছাড়া কিন্তু ভেরিফিকেশন করতে পারলেন। আমি কিন্তু দেখালাম যে খুব সহজে, দেখুন সাবস্ক্রাইব নাও আমার টিপস, আর আমি জিমেইল আইডিটা দেখাই। দেখুন আমার টিপস 77, দেখুন আমার টিপস 77 মানে ফর্ম রিপ্লে করছে। তো আপনি এভাবে খুব সহজেই আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।